আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি টপ ফাইভ নার্সিং স্কুল ইন দুর্গাপুর। একদম ঠিক শুনলেন, টপ ফাইভ এবং বেস্ট নার্সিং স্কুলস ইন দুর্গাপুর। আমরা সকলে জানি দুর্গাপুর হচ্ছে একটি নার্সিং হাব, তাই এখানে আপনি অনেক অনেক ভালো কলেজেস পাবেন। যেখানে এখানে যেরকম ম্যানেজমেন্ট কলেজ আছে সেরকমই নার্সিং কলেজ আছে। নার্সিং এখানে খুবই পপুলার হয়ে গেছে দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাই বেশি দেরি না করে আপনাদের তথ্যগুলো, ফ্যাক্টসগুলো আমি বলা একের পর এক স্টার্ট করছি। প্রথম যে কলেজটি আমি নিয়ে আসছি আপনাদের কাছে সেটা হচ্ছে দুর্গাপুর স্কুল অফ নার্সিং, যেটাকে আমরা ডিএসপি স্কুল বলে জানি। এটা হচ্ছে একদম ডিএসপি মেন হসপিটাল কমপ্লেক্স যেখানে আছে সেইখানে এই কলেজটি অবস্থিত। ডিএসপি হসপিটালটা যেখানে আছে তার পাশে এই কলেজটা। এদের এটা টপ ফাইভের মধ্যে নাম্বার ওয়ানে আমি রেখেছি এই কারণেই যে এদের যে পড়াশোনার যে লেভেলের হয় সেটা কম্পারেটিভলি বাকিদের থেকে অনেকটাই বেশি হাই। শুধু তাই নয়, এদের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা এইচএসএ 80% ম্যান্ডেটারি, যেটা কোনো কলেজে এখনও পর্যন্ত নেই। আর এন্ট্রান্স এক্সামের অ্যাপ্লিকেশান থাকতেই হবে। বাকি কলেজে যদিও বা এন্ট্রান্স ছাড়া নেবে, কিন্তু এই কলেজ কিন্তু আপনাকে নেবে না। আর এই কলেজ আপনাকে, আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন আনন্দবাজার পত্রিকাতে, কিছুদিন পর আপনার অ্যাড বেরোবে, ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিয়ে করতে হবে, ঠিক আছে। এই কলেজে কিন্তু শুধুমাত্র আপনার জিএনএম পড়ানো হয়, বিএসসি কিন্তু এখানে পড়ানো হয় না। কারণ এই কলেজটা জিএনএমের যে কোর্সটা ওটার ফোকাস করেই কিন্তু এগোচ্ছে। আর একটা জিনিস যেটা ডিএসপিতে হয় বাকিদের তুলনায় হয় না, সেটা হচ্ছে ডিএসপি যে জায়গায় ট্রেনিং দেয় সেটা ডিএসপি হসপিটালেই দেয়, এবং এদের যে ট্রেনিংয়ের টাইমে যে স্ট্রাইপেন্টটা বাকিদের থেকে অনেকটাই হাই। এখন প্রেজেন্টলি আমি যতদূর জানি, আমার অনেক স্টুডেন্ট আছে, তারা 18,000 সামথিং পায়, ঠিক আছে। তাই একে আমি নাম্বার ওয়ান রাখছি। আচ্ছা, সেকেন্ড আমি আপনাকে যে কলেজটা এখন দেখাতে চলেছি, আইকিউসিটি। আইকিউসিটি হচ্ছে, এদেরও আইকিউসিটি ক্যাম্পাস আপনি, এটাও দুর্গাপুরের একটা বড় কলেজ এবং খুব ফেমাস কলেজ। শুধু দুর্গাপুর বলে না, এটা ওয়েস্ট বেঙ্গলের টপ টু কলেজেসের মধ্যে পড়ে। এখানে আপনি শুধুমাত্র জিএনএম নয়, জিএনএম পাবেন, বিএসসি পাবেন, এমবিবিএস সবই এখানে পড়ানো হয়। এটা একটি মেডিকেল কলেজ, এবং আমি আগেও যেটা বললাম, যেটা টপ টু যে বলা হচ্ছে তার কারণ হচ্ছে এই ক্যাম্পাস যেরকম, সেরকমই ফ্যাকাল্টি, সেরকমই এদের হস্টেল, সেরকমই ফুডিং অ্যান্ড লজিং, খুব হাই লেভেলের কলেজ। থার্ড এবং খুবই রেপুটেড একটি কলেজ, গৌরীদেবী নার্সিং একাডেমি। গৌরীদেবী কলেজ আপনি পাবেন হচ্ছে একদম দুর্গাপুরের আর কলকাতার এক্সপ্রেস হাইওয়ের ঠিক পাশেই আপনি গৌরীদেবী কলেজ এবং হসপিটাল পাবেন। এখানে এই ইয়ারে শুধুমাত্র গৌরীদেবীদের নার্সিং পড়ানো হচ্ছে না, এই ইয়ারে গৌরীদেবী নিজেদের আর একটা পার্টে স্কুল ছিল, সেই স্কুলটাতে ওরা আবার শুরু করেছে, সেটা হচ্ছে মনীষা স্কুল। সেখানেও ওরা এবার এই বছর থেকে জিএনএম পড়া স্টার্ট করিয়েছে, অ্যাফিলিয়েশন এই বছরই পেয়েছে। গৌরীদেবী পার্টিকুলারলি কিন্তু আপনার বলতে পারেন প্যারামেডিকেল ডিভিশনটা খুব স্ট্রং এদের। এদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সবই আছে, নার্সিং আছে, এমবিবিএস হয়, কিন্তু এখানে প্যারামেডিক্যাল ডিভিশনটা বেশি স্ট্রং। আমি যে ফোর্থ কলেজটা নিয়ে আসছি আপনাদের কাছে, এই কলেজটা আপনি নামে আমরা যেটা জানি, নার্সিং নামে আছে, সেটা হচ্ছে মা সারদা স্কুল অফ নার্সিং, যাকে আমরা পপুলারলি চিনি সনকা কলেজ। সনকা কলেজ হচ্ছে আপনার মলানদিঘি দুর্গাপুরে এই কলেজটি। এখানে জিএনএম বিএসসি সব পড়ানো হয়, মেডিকেল প্যারামেডিক্যাল কলেজ সবই হয় এই কলেজটার। আপনি যে মেন জায়গাটা আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এদের যে ফ্যাকাল্টিটা রয়েছে, জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিংয়ের যে টিমটা রয়েছে, যে এই এই ফুল টিমটা যে আমরা দেখতে পাচ্ছি, এই টিমটা পুরোটাই কিন্তু একটা হাই লেভেলের টিম তৈরি গঠন হয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। এরা নার্সিংটার ওপরে বেশ ভালোভাবে ফোকাস করেছে, এদের ইকুইপমেন্টস ভালো ভালো নিয়ে এসেছে কলেজে, এবং এরা যে লেভেলে এখন পড়াশোনা করছে, এদের প্যাকেজও একদম ঠিকঠাক প্যাকেজ রেখেছে, একটা 7.5-এর একটা প্যাকেজ রেখেছে। তাই এই কলেজটার মধ্যে মোটামুটি আপনি ধরে চলুন এখন পুরো ওয়েস্ট বেঙ্গল থেকেই এখানে পড়তে আসছে। তো এই কলেজটা যথেষ্ট ভালো কলেজ, আপনারা ট্রাই করতে পারেন, ক্যাম্পাস ঘুরে যেতে পারেন। ফিফথ এবং লাস্ট যে কলেজটি আমি বলতে চলেছি, রয়্যাল কলেজ দুর্গাপুর। রয়্যাল কলেজ দুর্গাপুর হচ্ছে ঠিক হাইওয়ের পাশেই, টোল ট্যাক্সের ঠিক পাশেই কলেজটি,
অবস্থিত। এই কলেজ আগের বছর 2020 সালে বিএসসি স্টার্ট করেছে এবং এই ইয়ার থেকে জিএনএমটাও স্টার্ট করেছে। এরা পারমিশন পেয়ে গেছে, এই ইয়ারটা জিএনএমও স্টার্ট করেছে। এরা ঠিক মনীষা, যে আমি বললাম একটা গৌরী দেবী, আর একটা ডিভিশন আছে মনীষা স্কুল, যেরকম এই বছর থেকে স্টার্ট করেছে জিএনএম, এরাও সেরকম রয়্যাল কলেজ এই বছর থেকে স্টার্ট করেছে। কলেজ এই কলেজের হয়তো আপনি বাকি কলেজের সাথে তুলনা করতে পারবেন না, এই কলেজের নিজস্ব হসপিটাল নেই ঠিক কথায়, কিন্তু যাদের একটু বাজেটটা একটু কম তারা এই কলেজ ট্রাই করতে পারে। আফটার অল WBNC কলেজ আলটিমেটলি ভালোই হয়, আজ নয়তো 5 বছর পর এই কলেজকেই কে দেখে। তো এই হলো আপনাদের কাছে টপ5 কলেজ আমি দুর্গাপুরের মধ্যে দিলাম। আশা করছি আপনাদের এই ফ্যাক্টস ইনফরমেশনগুলো কাজে লাগবে। যদি আপনাদের কোনো রিলেটেড এনকোয়ারি থাকে কাইন্ডলি আমাকে আমার এই নম্বরে যোগাযোগ করবেন, আমি আরও আপনাকে সাহায্য করে দেবো। ধন্যবাদ।